প্রায় সময়ে আমরা মানুষকে বিশ্বাস করে ঠকে যাই। পৃথিবীতে খুঁজলে আমার মনে হয় এমন একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না যে জীবনে কোনোদিন কাউকে বিশ্বাস করে ঠকেনি। অর্থাৎ পৃথিবীর প্রতিটা মানুষই জীবনের কোনো না কোনো একটা সময়ে কাউকে বিশ্বাস করে ঠকেছে। তার মানে আমরা যদি কাউকে বিশ্বাস করি তাহলে সেখানে একটা ঠকে যাওয়ার একটা চান্স থাকে। এখন কথা হলো, কোন মানুষগুলো আপনার বিশ্বাস ভাঙতে পারে, কে আপনার বিশ্বাস নিয়ে খেলতে পারে? আপনার বিশ্বাস নিয়ে খেলতে পারে সেই মানুষটি যাকে আপনি বিশ্বাস করেন। যে মানুষটাকে আপনি বিশ্বাস করেন না সে তো আপনার বিশ্বাস ভাঙার কোনো যৌক্তিকতা নেই, এই প্রসঙ্গটা এখানে আসবেই না। কেননা কোনো একটা অপরিচিত মানুষকে আপনি বিশ্বাস করেন না, অবিশ্বাসও করেন না, সুতরাং সেই মানুষটি আপনার বিশ্বাস কোনোভাবেই ভাঙতে পারে না, কেননা আপনি তো তাকে বিশ্বাসই করতেছেন না। তাহলে আপনার বিশ্বাস ভাঙতে পারে কে? আপনার বিশ্বাস ভাঙতে পারে সেই মানুষটি যে মানুষটিকে আপনি বিশ্বাস করেন। হতে পারে সেটা আপনার খুব কাছের কোনো বন্ধু, পরিবার, আত্মীয় স্বজন থেকে শুরু করে যে কেউ। যাকে আপনি বিশ্বাস করেন সেই মানুষটি আপনার বিশ্বাস ভাঙতে পারে। তার মানে বিশ্বাস করার ক্ষেত্রে যে মানুষটিকে আপনি বিশ্বাস করবেন সেই মানুষটিকে অবশ্যই বুঝে শুনে বিশ্বাস করতে হবে। আচ্ছা, এরপরে আসি হলো, বিশ্বাস করার পর যেহেতু বিশ্বাস ভাঙার একটা চান্স থাকে, আপনি যদি কাউকে বিশ্বাস করেন সেই ব্যক্তিটা কোনোভাবে আপনার বিশ্বাস ভাঙতে পারে, সে চান্সটা আছে। তাহলে কি আপনি কাউকে বিশ্বাস করবেন না? দেখুন, কাউকে বিশ্বাস না করে আপনি চলতে পারবেন না। জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি বাজারে সবজি কিনতে গেছেন, দোকানদার বলে দিল যে এই সবজিগুলো ভালো, আপনি বিশ্বাস করলেন, সবজি কিনলেন। আপনি জব করবেন, জব সম্পর্কে আপনি জানেন না, সেই জবটা নিয়ে যে ভালো জানে তার কাছে আপনি আলোচনা করলেন, সে যা বললো আপনি বিশ্বাস করলেন। একটা নতুন জায়গায় যাবেন, আপনি চেনেন না পথঘাট, কাউকে জিজ্ঞাসা করলেন, সে পথঘাট দেখাই দিল, আপনি বিশ্বাস করলেন। তো জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। বিশ্বাস ছাড়া আপনি নিজের জীবনটাকে পরিচালিত করতে পারবেন না, বিশ্বাস ছাড়া আপনি এক কদমও সামনে এগিয়ে যেতে পারবেন না। তার মানে কাউকে না কাউকে আমাদেরকে বিশ্বাস করতেই হবে। তাহলে কোন মানুষগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে? দেখুন, বিশ্বাস করার ক্ষেত্রে মানুষ নির্বাচন করা যেমন একটা ফ্যাক্ট, তেমনি বিশ্বাসের কিছু ধাপ আছে। এই ধাপগুলো অতিক্রম করে আপনি যদি কাউকে বিশ্বাস করেন তাহলে ঠকে যাওয়ার চান্সটা খুব কম থাকে। আচ্ছা, এরপরে হলো, মানুষ নির্বাচন করার ক্ষেত্রে আমরা কোন মানুষগুলোকে নির্বাচন করব? দেখুন, কোন একজন মানুষকে বিশ্বাস করার প্রথমে আমরা সেই মানুষটাকে যাচাই করে নেব। কিভাবে আমরা যাচাই করে নিতে পারি? একটা মানুষের ক্ষেত্রে এক একজন মানুষ এক একটা দৃষ্টিভঙ্গি রাখে। অর্থাৎ কোন একজন মানুষকে যেমন সবাই ভালোবাসতে পারে না, ঠিক তেমনি সেই মানুষটাকে সবাই ঘৃণাও করতে পারে না। তার মানে সেই মানুষটার প্রতি এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি, এক একজন এক একভাবে সেই মানুষটাকে দেখে। তো সেই মানুষটাকে বিশ্বাস করার আগে আমরা যদি একটু যাচাই করে নেই যে বিভিন্ন মানুষজন তাকে কিভাবে দেখছে, অর্থাৎ ওভারঅল তার বিশ্বাস রক্ষার পার্সেন্টেজ কতটুকু। আপনি যদি ওভারঅল একটা বিশ্লেষণ করে দেখেন যে অধিকাংশ মানুষ তার ব্যাপারে কি বলে, সে কি বিশ্বাস রাখে নাকি মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে মানুষের ক্ষতি করে। তো মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে সে যদি মানুষের ক্ষতি করে তাহলে সেই মানুষটি নিশ্চিতভাবে থাকবেন যে আপনারও ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, মানুষদের কাছ থেকে তার বিশ্বাসের ব্যাপারে তাদের মতামতটাকে সংগ্রহ করে ওভারঅল একটা পার্সেন্টেজ দিয়ে আপনাকে ডিসিশন নিতে হবে সেই মানুষটাকে আপনি কতটুকু বিশ্বাস করবেন। যদি দেখেন না অধিকাংশ মানুষ তার ক্ষেত্রে ভালো বলে, কয়েকজন থাকবে যে একজন সঠিক মানুষ হলেও তার কিছু হেটার্স থাকে, সুতরাং সেই মানুষটা যদি ভালো হয় তারপরও তার কিছু হেটার্স থাকবে যারা তার ক্ষেত্রে নেগেটিভ কথা বলবে। তো অধিকাংশ মানুষ যদি ভালো বলে তাহলে নিশ্চিতভাবে সেই মানুষটা ভালো, আপনি সেই মানুষটাকে বিশ্বাস করতে পারেন। এরপরে হলো, আপনাকে একেবারেই পরিপূর্ণভাবে বিশ্বাস রাখা যাবে না। কোনো একজন মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে সেই মানুষটাকে অল্প অল্প করে বিশ্বাস করবেন, একটা ক্ষুদ্র কিছু দিয়ে বিশ্বাস করেন। স্বভাবতই হয় কি, মানুষের বিশ্বাস অর্জন করাটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার। আপনার ক্ষেত্রে সেই মানুষটা যদি সহজেই বিশ্বাস অর্জন করে নিতে পারে তাহলে নিশ্চিতভাবে আপনি ভুল। তা আপনাকে এই ভুলটা করা যাবে না। কোনো একজন মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে আপনাকে ধাপে 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 বিশ্বাস করতে হবে। প্রথমে অল্প বিশ্বাস করবেন, তারপর আর একটু বেশি বিশ্বাস করবেন, তারপর তার কার্যকলাপ যদি ভালো হয় একটা সময়ে গিয়ে আপনি সেই মানুষটার বিশ্বস্ততার পরিচয় পাবেন। আপনার বিশ্বস্ততার পরিচয়টা যদি আপনি ভালোভাবে পেয়ে যান তাহলে আপনি সেই মানুষটাকে পরিপূর্ণ বিশ্বাস করতে পারেন। কোন একজন মানুষের বিশ্বস্ততার পরিচয় নেওয়ার আরেকটা সবচেয়ে ভালো মাধ্যম হলো সেই মানুষটাকে টাকা ধার দেওয়া। কোন একজন মানুষ মুখে যতই মহত্বের বলিয়াও রাখ না কেন, মুখে মুখে যতই ভালো কথা বলুক না কেন সেই মানুষটাকে যখন আপনি টাকা ধার দিবেন তখনই তার আসল পরিচয়টা আপনি বুঝতে পারবেন। অনেক সময় হয় না যে কোনো একজন মানুষকে আমরা টাকা ধার দেই, তাকে বিশ্বাস করে, তার ভালো ভালো কথা শুনে আমরা সেই মানুষটাকে বিশ্বাস করি, টাকা ধার দেই। একটা সময়ে গিয়ে হয় কি, যখন টাকাটা দেওয়ার সময় আসে সেই মানুষটাকে আমরা আর খুঁজে পাই না। ফোন দিবেন, ফোন এঙ্গেজ, ফোন বন্ধ, কিংবা আপনার ফোন রিসিভ করে না, এ ধরনের বিভিন্ন সমস্যায় আমরা পড়ে যাই। আপনি সেই মানুষটাকে যদি অল্প কিছু টাকা ধার দেন এবং এই টাকা ধার দেওয়ার মাধ্যমেই আপনি সেই মানুষটার বিশ্বস্ততার পরিচয় পাবেন। সেই মানুষটা যদি সঠিক সময়ে আপনাকে টাকা ফেরত দেয়, কিংবা সঠিক সময়ে ফেরত দিতে না পারলেও অনেক সময় সমস্যার কারণে আমরা সঠিক সময়ে টাকা ফেরত দিতে পারি না, সে যদি সঠিক সময়ে টাকা ফেরত দিতে নাও পারে তারপরেও যদি আপনার সাথে যোগাযোগ রাখে এবং আপনাকে উপযুক্ত কারণ দেখিয়ে আর একটু সময় চায়, তাহলে বুঝতে হবে যে না, সেই মানুষটা ভালো আছে, তাকে বিশ্বাস করা যায়। কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো কোনো একজন মানুষকে আপনি এমনভাবে বিশ্বাস করবেন না, কিংবা বিশ্বাস করে জীবনের মহামূল্যবান এমন কিছু তার হাতে তুলে দেবেন না যাতে করে সেই মানুষটি যদি কোনো এক সময়ে গিয়ে আপনার বিশ্বাস ভাঙে তাহলে আপনার জীবনটা বিনষ্ট হয়ে যায়। এমন কিছু তার হাতে তুলে দিয়ে বিশ্বাস করা যাবে না। দেখুন, কোনো একজন মানুষকে যখন আমরা বিশ্বাস করব তার হাতে তখন দুইটা অপশন থাকবে। এক হলো সে আপনার বিশ্বাস রক্ষা করবে, এবং দুই হলো সে আপনার বিশ্বাসটাকে ভেঙে আপনার সাথে প্রতারণা করবে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তার মানে বিশ্বাস করলেই তার হাতে দুইটা অপশন। এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা করার সে ক্ষমতা রাখে, যেহেতু আপনি তাকে বিশ্বাস করেন। এখন মানুষ যেহেতু সদা পরিবর্তনশীল, সেই মানুষটা হয়তো দীর্ঘ সময় ভালো থাকার পরেও একটা সময় গিয়ে পরিবর্তন হতে পারে, সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। এই বিবেচনায় আপনাকে করতে হবে কি, নিজের মহামূল্যবান কোনো একটা বিষয় তার হাতে তুলে দিয়ে তাকে বিশ্বাস করা যাবে না। কেননা সেই মহামূল্যবান বিষয়টি, সেই মহামূল্যবান জিনিসটি, সেই মহামূল্যবান সম্পত্তি সে যদি বিনষ্ট করে, আপনার সাথে যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। এই কারণে জীবনের মহামূল্যবান কোনো বিষয় বস্তু মানুষের হাতে তুলে দিয়ে তাকে পরিপূর্ণ বিশ্বাস করা যাবে না। অনেক সময় আমরা নিজেকেই বিশ্বাস করতে পারি না, সুতরাং অন্য একজন মানুষকে আমরা শতভাগ বিশ্বাস করব কিভাবে? তো এই বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিরোহী বাংলা পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।